न्यू तेरे ते ए हाय गाइस चले এসেছি তোমাদের কাছে আরেকটা দারুণ ভিডিও নিয়ে কিসের ভিডিও গেস করতে হবে না আমি নিজেই বলে দিচ্ছি এই ব্লগটা হচ্ছে আমার বার্থডে গিফট হল বার্থডে গিফট আজ এবার সব কুরিয়ারেই বার্থডে গিফট এসেছে বিকজ কারোর সাথে দেখা হচ্ছে না ডিউ টু সাম রিজনস কোভিড সেরকম অর্থে নেই কোভিডের জন্য দেখা হচ্ছে না এমন নয় এমনি দেখা হচ্ছে না কারণ খুব খারাপ লাগছে আমার সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড রেহানা অ্যান্ড সুস্মিতা রেহানার সাথে তাও দেখা হওয়ার একটা প্রবাবিলিটি আছে এখনও পর্যন্ত আই এম নট শিওর ডিউ টু সাম ফ্যামিলি ইস্যুস প্লিজ আল্লাহ রেহানার মাকে জলদি সুস্থ করে দিক রেহানার মা একটু অসুস্থ আছেন তাই জন্য আমরা সবাই প্রে করছি আলহামদুলিল্লাহ একদম তাড়াতাড়ি ঠিক হয়ে যাক এবং আমরা জানি খুব ভালোভাবে একসাথে আবার যেরকম ক্রিসমাসে বেরিয়েছিলাম ব্লগ করেছিলাম সেরকমভাবে আবার আন্টির সাথে বেরোবো ঘুরতে যাব আমাদের দীঘা ট্রিপ এখনও বাকি আছে সেটা কমপ্লিট করব তার আগে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক প্রে করছি সবার সবসময় প্রে করি জলদি জলদি তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাক আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ ওনার জন্য প্রে করুন উনি তাড়াতাড়ি রিকভারি করে যাক ওনার তাড়াতাড়ি ডিজিজটা সেরে যাক অ্যান্ড ফিট হয়ে আমাদের সাথে আবার এনজয় করতে পারুক আন্টির জন্য সবাই প্রে করো প্লিজ আর হচ্ছে সুস্মিতার সাথে দেখা হবে আমরা মানে প্ল্যানও করছিলাম বাট আনফর্চুনেটলি রাখির দিন পড়ে গিয়ে ওর লিগামেন্টে টান লেগেছে প্লাস্টার হয়ে গেছে খুব খারাপ লাগছে শুনে শি ইজ ইন ভেরি পেন তাড়াতাড়ি ওর ব্যথাও সেরে যাক প্লিজ সুস্মিতার জন্য প্রে করো সবাই এই 2021টা কি বাজে যাচ্ছে কিছুদিন আগে আমি করোনা থেকে উঠলাম বিভৎস ভুগেছি করোনাতে জাস্ট ভাবা যায় না তারপর আমার ক্লোজেস্ট ফ্রেন্ডসদের সাথে এইগুলো হচ্ছে আমি খুব খারাপ লাগছে তাড়াতাড়ি এই 2021টা যাক আর ভালো লাগছে না বাট তবুও খারাপের মধ্যেও ভালোভাবে থাকতে হবে পজিটিভ ভাইবস রাখতে হবে সেই পজিটিভ ভাইবস রেখে আমার এইবারের যা যা বার্থডে গিফটস পেয়েছি আমি কুরিয়ারেই বেশিরভাগ গিফটস পেয়েছি সেই গিফটসগুলোর কী কেমন কীরকম দেখতে কী কী এসেছে আমি নিজেও জানি না একটা গিফট খুলেছি একটা গিফট পড়ে আছি আরেকটা গিফট খুলবো গিফটটার সাইজটা দেখলে আমি ভাবছি কী পাঠিয়েছে সুস্মিতা এত বড় আমি এখনও খুলে উঠতে পারিনি আই এম লাইক কী কী সারপ্রাইজেস ওয়েট করছে আমার জন্য আই ওয়াজ লাইক আহা গিফটটা পেই তো সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব চলো তার আগে আমি গিফটগুলো একটু দেখে নিই বা তোমরা সবাই পিকচার্সগুলো দেখতে পারো আমি অ্যাটাচ করে দেবো আই থিঙ্ক সো পিকচার্সগুলো থাকবে তো চলো দেখা যাক কী কী পাঠিয়েছে আমার জন্য এত লাভ এত এত লাভ প্রচুর ভালোবাসে ওরা ওদের ভালোবাসা আমাকে এতটা স্ট্রেংথ দেয় এটা সত্যি কথা সব সময় বলবো যে ওদের ভালোবাসাই আমাকে স্ট্রেংথ দেয় সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড কী কী তার আগে বলে দিই এই গিফটটা আমাকে আমার স্কুলের একটা ফ্রেন্ড দিয়েছে খুব সুইট খুব কিউট দেখতে থ্যাংক ইউ ভেরি মাচ খুব ট্রেন্ডি অ্যাকচুয়ালি এই টপটা আমি নিজের জন্যই কিনেছি অ্যাজ ইউজুয়াল আমার শপিং অ্যান্ড লেটস গো এইটা একদম স্পেশাল গিফট আমি পারলে এটা দিয়ে স্টাইল করে বসতাম আজকে বাট স্টাইল করিনি বার্থডে দিন স্টাইল করবো দিস ইজ আ গিফট ফ্রম মাই বেস্ট বেস্ট বাডি রিসেন্টলি ফ্রেন্ডশিপ হয়েছে বাট হি ইজ টু কিউট অ্যান্ড টু লাভেবল টু কেয়ারিং সো থ্যাংক ইউ ফর দিস ঈশান তোমার গোলুর তরফ থেকে তোমাকে লটস অফ থ্যাংকস দিস ইজ কার্লার ক্রিম্পার অ্যান্ড স্ট্রেটনার 3-in-1 হেয়ারস্টাইলার ফ্রম ভেগা আমি জাস্ট এটা দিয়ে এত সুন্দর করে স্টাইলিং করেছিলাম সেদিন ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো থ্যাংক ইউ সো মাচ মানে এটা আমার সব থেকে দরকার ছিল একটা বলে না যে মানে যেটা দরকার ছিল সেটাই তোমার ফ্রেন্ড তোমার জন্য পাঠিয়ে দিয়েছে দ্যাটস ওয়াই মানে এটা এত সুন্দর এই ক্রিম্পারটা দিয়ে আমি সেদিনকার হেয়ার স্টাইলিং ক্রিম্পিং করেছিলাম বিউটিফুল বিউটিফুল জাস্ট বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ মানে আজকের এই পুরো ভিডিওটাই হল ভিডিও বলতে পারো গিফট হল ভিডিও বাট মেনলি গিফটের এত সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে আমি এটা ভিডিওটা না করে থাকতে পারলাম না সো থ্যাংকস গাইস মানে আমার বার্থডেটা আসার আগেই এটাকে এত ভালো করে তোলার জন্য তো থ্যাংক ইউ ফর দিস নেক্সট তো এটা গেল আমার ঈশানের তরফ থেকে এবার আসছি আমার কিউটেস্ট ডার্লিং
সুস্মিতার তরফ থেকে। মানে এই হল ভিডিওটা ওর একটা রিকোয়েস্ট ছিল যে লীনাদি কিছু করো, অন্য করো, হল ভিডিওটা নিশ্চয়ই করো। হ্যাঁ ওকে অবভিয়াসলি করো। অ্যান্ড দ্যাটস দ্য গিফট হু ইটস সো হিউজ। মানে আমি এটা যখন কুরিয়ারটা রিসিভ করেছি আমি ভাবছি কী পাঠাতে পারে, এত বড়, এত বড়, এত বড় কী পাঠিয়েছে, ইটস হ্যাভি টু, ও মাই গড, এত বিগেস্ট গিফট ভাই আমি কোনোদিনও পাইনি, থ্যাংক ইউ। মানে এর সাইজটাই এত বড়, আমাকে এরকম বড় গিফট কেউ আগে কোনোদিনও দেয়নি। তো থ্যাংক ইউ সুস্মিতা, লাভ ইউ সো মাচ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ মাই ডার্লিং। এত বড় একটা গিফট পাঠিয়েছো তুমি, তার জন্য তোমাকে লটস অফ লটস অফ লাভ। দেখা হলো না এবছর, আমি নিজের হাতে ধরে গিফট দিতে চেয়েছিলাম, মানে কি খারাপ লাগছে, তবুও আমিও কুরিয়ার করেছি কিছু গিফট, বাট দিয়ে মনটা শান্তি হচ্ছে না। হাতে হাতে দিলে তোকে যে আনন্দটা হতো, তোর এক্সপ্রেশন দেখলে যে আনন্দটা হতো, সেটা তো হচ্ছে না। আমি খুব সুন্দর লেটার্স লিখে লিখে দিই, এবার তো আমি কুরিয়ারও করতে যেতে পারিনি, তুই তো খুব সুন্দর করে আমাকে কুরিয়ার করে পাঠিয়েছিস, আমি সেইটুকুনিও করতে পারিনি। বাট নো ওয়ারি, নেক্সট টাইম আমি পাঠাবো, পাঠাবো কি, দেখা হবে। ওকে চলো কাটি কাটি কাটি, ওকে ডিডিডিসি খুব ভালো, মানে এত সুন্দর করে প্যাকিং করে ডেলিভারি একমাত্র আই থিঙ্ক সো ডিডিডিসি দিতে পারে, খুব সুন্দর দিয়েছে। লেটস গো, এদিক দিয়ে কাটি, মাসের পানিও তের তে আমার গিফটস কাটতে ছোটবেলা থেকে কিরকম এত সুন্দর করে প্যাকিং করা থাকলে ভাবি যে কাটছি, ওকে কিন্তু না কাটলে গিফটটা দেখবো কি করে। Okay, let me check. গিফটের উপর লেখা ছিল ফ্রাজাইল, তাই জন্য একটু সাবধানে কাটছি। Another box. তার ভিতরে বক্স, তার ভিতরে থার্মোকল, ওকে থার্মোকল, তার ভিতরে আরেকটা বক্স, কি আছে বক্সে আই ডোন্ট নো, চারিদিক থেকে প্রোটেক্টেড ব্ল্যাক বক্স, ওকে ও ভাবলো আমি পাঠাতে বুড়ি হলাম না, তুমি কাটতে কাটতে বুড়ি হয়ে গেল। অবশ্য গাইজ যেটা বলি, আমার বার্থডে আর সুস্মিতার বার্থডে সেম ডেটে, আমরা দুজনে সেম ডেটে, বাট ও আমার থেকে দু বছরের ছোট। আমি এই 28th August 28th year পড়তে চলেছি। ও ভাই কি সুন্দর করে প্যাকিং করা, ও বাবা প্যাকিংয়ের ভিতরে প্যাকিং, ও মা টু কিউট, মানে আমি এটা ম্যানেজ করে উঠতে পারছি না। শুধু এটাই না, এইটা একটা ব্ল্যাক বক্স, দেখছি এর মধ্যে কী আছে, তার ভিতরে ও মা সো সুইট, সি 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 দিস, হাউ বিউটিফুল ইজ দিস, আমি এরকম কোনোদিনও পাইনি, আই এম সো এক্সাইটেড, এরকমভাবে প্যাকিং করে এর আগে আমাকে কেউ কোনোদিনও গিফট দেয়নি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানে এরকম কেউ আমাকে প্যাকিং করে এত সুন্দর করে কোনোদিনও দেয়নি। আই লাভ দিস, আই লাভ দিস, ও মা কি সুন্দর, হাউ কিউটলি শি মেড দিস, লুক অ্যাট দিস, দিস ইজ সো বিউটিফুল, wow, we are not getting old, we are getting awesome, don't count your candles, just enjoy the glow, hopefully you will like it, my gift, I tried to make it perfect,
হ্যাপি বার্থডে, লটস অফ লাভ, থ্যাংক ইউ ফর অলওয়েজ বি আ গুড লিসনার। থ্যাংক ইউ সো মাচ, এত কিউট, এত সুন্দর করে আপাতত আমাকে কেউ কোনোদিনও গিফট দেয়নি, এত বিউটিফুলি, কি সুন্দর হয়েছে বিশেষ করে এইটা, দিস ইজ ভেরি প্রিটি। তুই কখন বানালি এত কিছু, এত কাজে ব্যস্ত থাকিস, তার মধ্যে এত সুন্দর করে, মানে গিফটটা আমি যদি তোর সামনে খুলতাম আমি তো তখনই তোকে হাগ করে মানে জড়িয়ে ধরে, ইয়ামি ইয়ামি চকলেটস, আই লাভ চকলেটস, থ্যাংক ইউ সো মাচ মামা, ইটস বিউটিফুল, কত চকলেটস, আমার ডায়েটিং করছি, রোগা হওয়ার চেষ্টা করছি, তুই আমাকে চকলেট খাইয়ে মোটা করার চেষ্টা করছিস, তুই তো নিজেই রোগা, তোর মতো রোগা যদি হতে পারতাম আমি কি ভালো হতো। ইটস বিউটিফুল, লটস অফ চকলেটস, পারলে তুই আমার থেকে স্ক্রিনশট নিয়ে একটু আমাকে ফাটিয়ে দিস তো, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, জাস্ট লাভলি, বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে। চলো এবার গিফটটা খোলা যাক, এখানে প্রচুর প্রচুর চকলেটস, আর খুব সুন্দর করে চকলেটটা সাজিয়ে দিয়েছিস তুই, ইটস বিউটিফুল, ওলে বাবা লে, প্রচুর চকলেট, প্রচুর চকলেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, এবার আমরা দেখবো কি দেখবো কি দেখবো, আসল গিফটটা দেখবো, লেটস সি, শোনা যাচ্ছে তো আমার কথা, আমি যা রেকর্ড করছি বোঝা মুশকিল শোনা যাচ্ছে কি না, ওই মাউথপিসটা এখানে রেখেছি, ওকে, ইয়েস, ফিলিং এক্সাইটেড, ভেরি মাচ এক্সাইটেড, চলো দেখা যাক কি আছে বক্সে, ক্যা হে বক্স মে, ক্যা হে, আমি ছিললাম এটা, হাউ বিউটিফুল, তুই হাতে বানিয়েছিস এত সুন্দর, বিশ্বাস কর রেহানার পর তুই আমাকে এত সুন্দর করে হাতে বানানো জিনিস দিয়েছিস, একটা আছে রেহানা, ও একমাত্র পারে, আমার কিউট কুত্তি, মাই লাভ ডল, অ্যান্ড নেক্সট তুমি, তুমি এখন ডার্লিং লিস্টে সেকেন্ড মোস্টে, হাইয়েস্টে চলে এসছো, ওয়াও প্রিটি, এতদিন কোথায় ছিলিস রে, লাস্ট ইয়ার আমাদের দেখা হলো, কি সুন্দর, জাস্ট লুক অ্যাট দিস গাইজ, ইটস বিউটিফুল, ইটস এ বক্স, টোটাল বক্স, আহা, মানে আমার মনটা জুড়িয়ে যাচ্ছে, জাস্ট সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে, এত কিউট, এত ভালো ফ্রেন্ডস পেয়েছি, কেঁদে দেবো মনে হচ্ছে, এখানে একটা লক আছে, ওকে, ওপেনিং দ্য লক, আমি এর আগে এখানেই দেখি, ওপেনিং দ্য লক, কী আছে কী আছে কী আছে, ও ওয়াও সো গুড, এত থটফুল, এত, মানে আমার লাইফে বয়ফ্রেন্ডসরাও কোনোদিনও কিছু করেনি আমার জন্য এত সুন্দর, ওয়াও ইটস রিয়েলি রিয়েলি গুড, মানে আমি কি করব সেটা বুঝতে পারছি না, ইনস্ট্রাকশন ফলো করে করতে হবে, ওকে, জাস্ট শি টোল্ড অন দ্য লাইট, ওকে আই এম অন দ্য লাইট, কি অন করি দেখি দেখি, অন দিস রাত, মানে ঘরটা অন্ধকার করে এটা দেখতে হবে আগে, না হলে আমি পারবো না, আগে আমি এটা অন্ধকার করে দেখবো, প্লিজ